আজকে নতুন আরেকটি ছোট গল্প নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের এই গল্পটির নাম হলো গির্গিটি, জ্যোতিরিন্দ্র নন্দীর রচিত এই গির্গিটি গল্পটি। তো আশা করি এই গল্পটি তোমরা অনেকেই পড়েছো। এই গল্পটি অনেকটাই বড় পৃষ্ঠার দিক দিয়ে দেখতে গেলে, কিন্তু গল্পের যে কাহিনী সেটি বিশেষ জটিল রকমের নয়। তো দেখো, প্রথমে এখানে আমি গল্পের যে সমস্ত চরিত্র রয়েছে সেই চরিত্রগুলোকে এখানে আমি প্রথমে তুলে ধরেছি। এই গল্পে খুব বেশি চরিত্র নেই, এখানে প্রণব, মায়া, ভুবন সরকার এই তিনজন, প্রথমের যে তিনজন রয়েছে এই তিনজনেই মূল এখানে, এবং শেষের যে চরিত্রটি রয়েছে বরদা সুন্দর বটবেল বাড়িওয়ালা, অর্থাৎ মায়া যে বাড়িতে থাকতো সেই বাড়ির মালিকের নাম এখানে বরদা সুন্দর বটবেল। এখানে এই চরিত্রটি উল্লেখ করেছে, যদি এখানে প্রশ্ন চলে আসে নেটে যে সেই বাড়ির মালিক যে রয়েছেন ওনার নাম কি, তখন বরদা সুন্দর বটবেল তোমাদের সুবিধার্থে এখানে আমি তুলে ধরেছি। তো গল্পটি খুব সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণনার মাধ্যমে লেখক কিন্তু এখানে তুলে ধরেছেন প্রণব এবং মায়া। এখানে এই দুটি চরিত্রকে নিয়েই কিন্তু মূল কাহিনী এমনভাবে, এবং সঙ্গে পাশের ঘরে থাকছে কিন্তু ভুবন সরকার। প্রথম যে দুটি চরিত্রের কথা বললাম, প্রণব এবং মায়া, এরা দুজনে স্বামী স্ত্রী, এবং ভুবন সরকার একজন বৃদ্ধ লোক। এই যে এই স্বামী স্ত্রী যে ঘরে ভাড়া থাকেন তার পাশের ঘরেই কিন্তু এই ভুবন সরকার, সেখানে ভাড়া থাকেন। এই ভুবন সরকার ইলেকট্রিক মিস্ত্রি, ইলেকট্রিকের কিন্তু কাজকর্ম করেন। তো মায়ার যে বর্ণনা রয়েছে মনের দিক থেকে, সূক্ষ্মতিক বর্ণনা যে সমস্ত রয়েছে সমস্ত কিন্তু কিন্তু লেখক আমাদের সামনে তুলে ধরেছেন এই গল্পের মাধ্যমে। মায়ার যে একটি মানসিক পরিবর্তন, অর্থাৎ বিয়ের পর, বিয়ের আগে মায়ার ধারণা অন্যরকম ছিল এবং তার চিন্তাভাবনাও অন্য অন্য রকম ছিল। তো বিয়ের পর যখন দুবছর কেটে গেল, তখনই কিন্তু গল্পটি শুরু হচ্ছে যে মায়ার যে একটি মানসিক পরিবর্তন হলো, অর্থাৎ কোনো জৈবিক চাহিদার থেকে দূরে গিয়ে প্রকৃতির প্রতি আকৃষ্ট হওয়া এই গল্পের কিন্তু মূল বিষয়। অর্থাৎ এখানে এই ভুবন সরকার, প্রথমে মায়া প্রণবের সঙ্গে সম্পর্ক তেমন থাকলেও দুবছর পরে কিন্তু আস্তে আস্তে সম্পর্কটি কিন্তু কমে আসে। প্রণব কিন্তু আগের মতোই থেকে যায়, কিন্তু পরিবর্তন হয়ে যায় মায়ার। তখন মায়া কিন্তু এই জৈবিক নানান দিক থেকে সরে এসে প্রকৃতির দিকে চলে আসে, এবং শেষে সে ভুবন সরকারকে যখন চেনা জানা হয় তার সঙ্গে, কারণ অনেক দিন ধরে থাকলেও সেই একই বাড়িতে, কিন্তু ভুবন সরকারের সঙ্গে তার কিন্তু কথাবার্তা তেমন হতো না এবং তার সঙ্গে দেখা সাক্ষাৎও কিন্তু খুব কম হতো। কিন্তু মায়া যখন ভুবন সরকারের সঙ্গে মেলামেশা শুরু করলো, তখন থেকে কিন্তু ভুবন সরকার মায়াকে যে সমস্ত প্রাকৃতিক বর্ণনার সাহায্যে তার নানান অঙ্গভঙ্গি এবং তার মনের যে একটা স্পর্শ, সেই স্পর্শ কিন্তু পেতে শুরু করলো মায়া ভুবন সরকারের কাছ থেকে। তাই কিন্তু শেষ পর্যন্ত গল্পে দেখা যায় যে ভুবন সরকারের ঘরে রাত্রিবেলা কিন্তু মায়া চলে গিয়েছে এবং সেখানে সে তার ঘাড় ধরে রয়েছে এবং সেখানে বলছে যে মায়া তার নিজের আরশিতে কিন্তু মুখ দেখতে পাচ্ছে। তো এইভাবেই গল্পটিকে লেখক এখানে শেষ করেছেন। সমস্ত খুঁটিনাটি বর্ণনা এই মায়ার বর্ণনা দিয়েই গল্পটি শুরু এবং শেষও হচ্ছে। তো এখানে বেশ কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি, এই সমস্ত তথ্য আমার কাছে খুবই উল্লেখযোগ্য বলে মনে হয়েছে। এই সমস্ত তোমরা একটু দেখে নিও, এবং এখানেও এখন এনটিএনএটের মধ্যে নানান ধরনের খুঁটিনাটি প্রশ্ন আসা শুরু হয়েছে। তো নানান রকম খুঁটিনাটি বর্ণনাগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো এই গল্পের মধ্যে এর থেকে বেশি কিছু আর আমার এখন বলার নেই। পরবর্তী সময় যদি আরও বিস্তারিতভাবে আলোচনা করার হয় তো আমি তোমাদেরকে আলোচনার মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো। আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে।